শুভেন্দু বাবু উনি এরা অ্যাপিল করেছিল যে আপনি আমাদের সাথে মিছিলে হাঁটুন, আমি করিনি, এরাই অ্যাপিল করেছিল, উনি সাড়া দিয়েছেন। আমাকে ওরা চিঠি পাঠিয়ে বলেছিল যে থাকার কথা, আমি দীর্ঘদিন ধরে এদের সাথে আছি। মৌখিক বাবুও বলেছে অনেকভাবে এদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আমি প্রথম থেকেই বলেছি এদের সাথে থাকবো, সব কর্মসূচিতেই থাকি আমি, এটা আলাদা করে কোনো তাৎপর্য নেই, আমি সবসময়তেই থাকি। শুভেন্দু বাবুকে অ্যাপিল করেছে ওরা, এরা লিখিত পরীক্ষায় পাশ করেছে, ইন্টারভিউতে কোয়ালিফাইড হয়েছে, এদেরকে চাকরি না দিয়ে পার্থ চ্যাটার্জির বাড়িতে সিডি পর্যন্ত পাওয়া গেছে গ্রুপ ডির, কারা কারা চাকরি পাবে, পার্টির ক্যাডারদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং চাকরি বেচা হয়েছে। এরা প্রত্যেকে রিটিন পরীক্ষায় কোয়ালিফাইড করেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর স্পিচও আছে 2017 সালের। এরপরেও এদের যেভাবে বঞ্চিত করা হয়েছে মেধাযুক্ত এবং কৃতকার্য হওয়াদের পরীক্ষায়, তারপরে এদের যে দাবিতে যারা তারা আন্দোলন চালাচ্ছে দীর্ঘদিন এবং মহামান্য আদালতের নির্দেশে আজকে তারা একটা মিছিল করবে, আমি মনে করি বিরোধী দলনেতা হিসেবে এটা যুক্তিগ্রাহ্য। আর অন্য কে থাকবে আমার তো জানার বিষয় নয়, কারণ এটা রাজনৈতিক মিছিল নয়। আর যে কর্মপ্রার্থী যোগ্য কর্মপ্রার্থীরা আমাদেরকে যুক্ত হতে বলেছেন সেটা আমাকে বিরোধী দলনেতা হিসেবে বলেছে। ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির ভোটারদের জন্য নয়, এই রাজ্যের সরকার এবং শাসক দলের দ্বারা যারাই অত্যাচারিত হবেন, বঞ্চিত হবেন, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা দাঁড়াবে, এটাই বিরোধী দলনেতার কাজ হওয়া উচিত। বিগত দিনে বিরোধী দলনেতারা সে কাজ করেননি বা প্রধান বিরোধী দল সে কাজ করেননি, আমরা সে কাজ করছি। রামপুরহাটের বগডুই থেকে শুরু করে আপনার ঝালদার তপন কান্দুর হত্যা থেকে শুরু করে আমডাঙ্গার দত্তপুকুরে বিস্ফোরণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জাননি, কিন্তু আমরা সেখানে পৌঁছেছি, পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ব্যাপক বাধা সিঙ্গেল বেঞ্চে হারার পরে ডিভিশন বেঞ্চ করেছিল, পুলিশ সব জায়গায় বাধা দেয়, আর বিশেষ করে আমি শুনেছি যে ক্যামাক স্ট্রিটের সামনে দিয়ে যেতে পারবে না। ক্যামাক স্ট্রিট কোনো বিখ্যাত জায়গা বা নিষিদ্ধ এলাকা নয়, এখানে আর্মি ক্যান্টনমেন্ট নেই বা এখানে পরমাণু কেন্দ্র নেই যেখান থেকে গেলে যে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি, ভাইপোর বাড়ি, ভাইপোর অফিস, তৃণমূলের অফিস, এসব জায়গাতে এত বাড়াবাড়ির কী আছে, কে তাকাবে ওই দিকে? হরিদাস পাল তার অফিসের দিকে কে তাকাবে, কেন তাকাবে? তো ওই রাস্তাটাও তো মিছিলের মধ্যে পড়ে, আমাদের সব এটা তো ভারতবর্ষের মধ্যেই পড়ে। সেখানে যদি কেউ শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে মিছিল করতে চায়, ওই রাস্তায় করতে দেব না, হাজরাতে করতে দেব না। এর আগে হাজরাতে আমাকে সমাবেশ করতে হয়েছে হাইকোর্টের অনুমোদন নিয়ে। মুখ্যমন্ত্রীর বাড়ির পাড়াতে লোকজনকে আলাদা করে কার্ড দেব, সেখানে পৌরসভা কাউন্সিলর নির্বাচন বলুন, বিধানসভা লোকসভায় বলুন, প্রার্থীদের প্রচার করতে দেওয়া হয় না। মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে যে ভোটাররা আছে সেখানে পর্যন্ত ভোটারদেরকে প্রার্থীদেরকে ভোটারদের কাছে আবেদন করতে দেওয়া হয় না। এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি, এই এই এইটা তো গণতন্ত্রের সমীচীন নয়। রাজা রাজড়ারাও মনে হয় এই ধরনের আচার আচরণ, উদ্ধত্ত অহংকার, ক্ষমতার অপপ্রয়োগ করতেন না যেটা করছে। আমাকে ছেড়ে দেন ওরা।